দাম কত চাইছেন? দাম তো চাইছি 1,00,000, 1,20,000, 1,20,000 কাস্টমার বলে। আচ্ছা দেন নাই না, কত হলে দেবে? কত 30-35 হলে ছাড়ি দিও। দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা বড়ুয়া থানা আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়। হাট বেশ জমজমাট, ঈদের আর মাত্র একদিন বাকি। আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এখন আমাদের আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে হাটের নিত্য নতুন বাস্তবমুখী চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমরা যা গরু খামারি ব্যাপারি প্রান্তিক কৃষক যারা শখের বসে গরু লালন পালন করে তাদের থেকে গরু দর দাম জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। গরু কটা নিয়ে আসছেন? গরু একটাই। এটা কি পালন করছেন না ব্যবসা করেন? না পালন করছি। আপনি বাড়ি কোথায়? আমার বাড়ি ওরাইন। ওরাইন, বেশ সুন্দর গরু। গরুর দাঁত কয়টা হলো? দুটি। দুইটা। ওজনটা কত আছে? 6 মণ হবে আর কি। 6 মণ, মাশাআল্লাহ। দাম কত চাইছেন? দাম চাইছি 1,70,000। 1,70,000। কাস্টমার দাম কত বললো আজকে? 40-45। কত হলে দিবেন? 50-55 হলে দিবেন না? জি। দশ বন্ধুরা 1,50,000 হলে বিক্রি করে, বেশ সুন্দর একটি প্রান্তিক কৃষকের গরু। আপনাদেরকে আরো কিছু করে দর দাম জানার চেষ্টা করতেছি, আমাদের সঙ্গে থাকুন। এটা তো আপনার না? আচ্ছা, এটার দাম জানবো আমরা। দর্শক বন্ধুরা আরো একটু মাঝারি সাইজের সার গরুর দর দাম জানবো। চাচা আসসালামু আলাইকুম, আপনার আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের কাঞ্চনপুর। কাঞ্চনপুর, গরু কটা নিয়ে আসছেন? এটাই। দাম কত চাইছেন? দাম তো চাইছি আমরা 90,000। 90? কাস্টমার কথা বলে? এই কাস্টমার পরের স্টেশন নাই, পরিমানে কম বেশি না। বেচবেন কত হলে? বেচা তো আমরা কই দিছি 80,000। 80,000। ওজনটা কত হবে? আমাদের সঙ্গে দেখুন। হাটে প্রচুর ক্রেতা বিক্রেতা, কেউ আসে দেখতে, কেউ আসে কয় করতে। আরো কিছু করে দেখা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, এটা কি আপনাদের? দিক দিয়ে দাঁড়াও। হ্যাঁ, গরুর দাম কত চাইছ? 1,50,000। কাস্টমার কত বলে? 30,000। আচ্ছা আচ্ছা, কত হলে বেচবা? 40। দর্শক বন্ধুরা খুদে ছোট ভাইটি গরু নিয়ে আসছে। তোমার সাথে আর কে আসছে? আমার বাবা আসছে, আমার কাকা আসছে। তোমার বাবা কোথায়? আমার বাবা খাওয়ার খেতে গেছে, আমার কাকা আসছে। নাস্তা করতে গেছে না? কত হলে বেচবা লাস্ট? 40। 1,30,000 টাকা কাস্টমার দাম বললে, 40,000 হলে বিক্রি করবে। ঠিক আছে ভাই, ভালো থাকো। এটা পালন করছো? কটা আনছে আজকে বাজারে গরু? একটাই। আচ্ছা, একটি গরু নিয়ে আসছে প্রান্তিক কৃষক বলা চলে। এদিকে আরো কিছু গরুর দর দাম জানার চেষ্টা করবো। বেশ সুন্দর। গরুর মালিক কোথায়? দর্শক বন্ধুরা আরো একটি গরু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, এটা আপনার? আপনার এটা না? আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরো কিছু গরুর দর দাম জানাচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। এদিকে বেশ সুন্দর একটা লাল গরু দেখা যাচ্ছে। আচ্ছা আপনার নাকি এটা? আচ্ছা, আপনার সাথে কথা বলি। গরু কটা নিয়ে আসছেন? দুইটা। দুইটা গরু? এই দুইটা না, একটা গাবি আর একটা ব্যারেল। আচ্ছা, এটা দাঁত কয়টা হলো? এটা না, আদাত। আদাত? আদাত। কয় বছর হয়েছে এটা? 1.5 বছর। কুরবানি হবে? হবে। 2 বছর হলো নাকি কুরবানি হয়? এটা উপযুক্ত হয়ে গেছে। উপযুক্ত হয়ে গেছে? হ্যাঁ। দা ওজনটা কত হবে? 4 মণ। 4 মণ? হ্যাঁ। দশ পনেরো গরুটি দেখুন, 4 মণ ওজনের একটি গরু। দাম কত চাইছেন? দাম চাইছি 1,30,000। 1,30,000। কাস্টমার কত বলে? 90,000। 90,000। 90,000 দিবেন না? না। কত হলে দিবেন? 1,10,000 দিই। 1,10,000 হলে দিবেন? হ্যাঁ। আচ্ছা, হাটে কি বেচা কেনা শুরু হয়েছে? হ্যাঁ শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন।
দর্শক বন্ধুরা, আপনাদেরকে এখান থেকে আরো কিছু দরদাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কি আপনার? হ্যাঁ মাশাআল্লাহ, খুব পাগলা টাইপের মনে হচ্ছে। মারাত্মক দর্শক বন্ধুরা, খুবই মারাত্মক ডেঞ্জারাস। আচ্ছা, গরুর ওজন কত আছে? গরুর ওজন আছে 5 পুন। 5 পুন হইব? হ্যাঁ। আচ্ছা, দাম কত চাইছেন? দাম তো চাইছি 1.5 লাখ। 1,20,000 মুখিশ কয়? 1,20,000 কাস্টমার বলে। হ্যাঁ। আচ্ছা, দেন নাই? না। কত হলে দিবে? যাই কত? 30-35,000 ছাড়ি দিও। দর্শক বন্ধুরা, 30,000 হলে বিক্রি করবে। আর একটু দেশা করে, খুবই পাগলা টাইপের, হাত দেওয়ার আগে আগুন জ্বলে ওঠে, মারাত্মক। আপনাদেরকে আরো কিছু করে দরদাম জানাবো। কটা নিয়ে আসছেন? দুইটা। দুইটা? হ্যাঁ। গরু ব্যবসা করেন না এমনিতে পালন করেন? না, এটা নিজের ভাড়া করু। ভাড়া করু? জি। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। দর্শক বন্ধুরা, এদিকে আরো বেশ সুন্দর সুন্দর গরু আছে। আপনাদেরকে যদি দরদাম জানাই কথা বলবো আমরা খামারে এবং ব্যাপারী ভাইদের সাথে। আর একটি লাল গরু দেখা যাচ্ছে, কাস্টমার আসছে, আমরা শুনবো কত দাম চায়, কত বিক্রি হয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? গরু নিয়ে ফারাফারি চলতেছে না? ঈদের আবার চলে এসেছে। দাম কত চাইছেন? দাম নেই, 1.5 লাখ চাইছি একটা। আপনার কোনটা? এটা কালোটা। কালোটা না? দশ মিনিট কালোটা চাচার 1.5 লাখ দাম চাইছেন। কাস্টমার কত বলে? 1,20,000। 1,20,000? জি। কত হলে বেচবেন চাচা? চাই না কতটা বেচতে পারি, 1,30,000। 1,30,000? হ্যাঁ। হাটের পরিস্থিতি দেখে? হ্যাঁ, দাম দামি হবে। জি 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 জি, হাটের পরিস্থিতি দেখে। বেচা কেনে কি হচ্ছে আজকে হাটে? হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। গরু তো বেশ সুন্দর। হ্যাঁ, সুন্দর। আপনি কত বছর লালন পালন করছেন এটা? এটা আজকে 2 বছর। 2 বছর? মাশাআল্লাহ, 2.5 বছর চলতেছে। 2.5 বছর? দর্শক বন্ধুরা, 2.5 বছর পালন করে প্রান্তিক ভাবে প্রান্তিক কৃষক সদর বসে একটি গরু লালন পালন করছেন। আপনাদেরকে আরো কিছু গরু দরদাম জানাচ্ছি। আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় থাকেন, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এদিকে আরো কিছু সুন্দর সুন্দর সাথে ভালো থাকেন। ওকে ওকে। দর্শক বন্ধুদের দিকে আরো কিছু সাইজের বাজারে গরু দরদাম জানাবো। মোটামুটি দেশাল গরু, খুবই মারাত্মক। আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। গরু কটা আনছেন? দুইটা ভাই। এই দুইটা? হ্যাঁ। আচ্ছা, তো এগুলো কি পালন করেন না ব্যবসা করেন আপনি? হ্যাঁ পালন করি। দেখতে তো খুব ভয় লাগে সিংগুলা। ৪ মন আর ৩.৫ মন। দাম কত করে চাইছেন? দাম চাইছি 1,10,000, এটা চাইছি 1,05,000। এটা 1,10,000, এটা 1,05,000। গরুটা তো দেখেন দর্শক বন্ধুর, কাস্টমার কত বলে? 1,00,000 বলে। এটা এটা বলে 90,000। এটা 1,00,000, এটা 90,000 না? আচ্ছা আচ্ছা, তো বেচা কেনে কি শুরু হয়েছে হাটে? হ্যাঁ শুরু হয়েছে। মোটামুটি না? ঠিক আছে, ভালো থাকো। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় থেকে কিছু করে দরদাম জানার চেষ্টা করলাম। আমার সঙ্গে থাকুন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে নিত্য নতুন চিত্র তুলে ধরার চেষ্টা করবো। আজ এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।